হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব এর পর নোটিফিকেশনটা অন করে দেবে, ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। আজকে ক্লাস থ্রি বাংলা ফার্স্ট ইউনিট টেস্ট 2023-র জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম, এগুলো ভালো করে পড়তে হবে। শুরু করা যাক। দেখো, সবার প্রথমে প্রশ্ন দিয়েছে ঢেউয়ের তালে তালে গল্পের লেখকের নাম কি। উত্তর আমরা লিখবো ঢেউয়ের তালে তালে গল্পের লেখকের নাম পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, জল কেটে কে এগিয়ে চলেছে। উত্তর, জল কেটে এগিয়ে চলেছে কনৌজি আংড়ে নামক ডিঙি নৌকো। নেক্সট নেক্সট প্রশ্ন, আজ দুজনের মন খারাপ, কাদের মন খারাপ এবং কেন। উত্তর লিখব, গল্পের লেখক পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায় ও তার সঙ্গী ডিউকের মন খারাপ। আন্দামান যাওয়ার পথে লেখক ও তার সঙ্গী সমুদ্রের প্রাণীদের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়। সেই রকম একজন বন্ধু হলো একটা ছোট্ট পাখি। সেই বন্ধু আর তাদের কাছে আসে না, দেখে তাদের মন খারাপ হয়। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন, সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কি করা হয়। উত্তর আমরা লিখব, সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উচ্চতা মাপা হয়। নেক্সট নেক্সট প্রশ্ন, লেখকের বমি হওয়ার উপক্রম হয়েছিল কেন বা কেন হয়েছিল। উত্তর লিখব, লেখকের সঙ্গী ডিউক তাদের অবস্থান জানার সেক্সট্যান্ট নিয়ে বসেছিলেন। তারা ঠিক পথে আছে কিনা জানার উত্তেজনায় লেখক সমুদ্রের জলে চা বানিয়েছিলেন, সেজন্যই তার বমি হওয়ার উপক্রম হয়েছিল। নেক্সট, সঠিক পথ পাওয়ার আনন্দে লেখক ও তার সঙ্গী কি করেছিলেন। উত্তর, সঠিক পথ পাওয়ার আনন্দে লেখক গলা ছেড়ে গান গেয়েছিলেন। তারা টিনে ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে হেলান দিয়ে বসেছিলেন দুজনে। নেক্সট নেক্সট প্রশ্ন, লেখকের কাছে অসহ্য ব্যাপার কি ছিল। উত্তর, লেখকের কাছে অসহ্য ব্যাপার ছিল রান্না করা। নেক্সট, হাঙর তাড়ানোর জন্য লেখকরা কি করেছিলেন। উত্তর, হাঙর তাড়ানোর জন্য লেখকরা জলের চারদিকে হাঙর তাড়ানোর কালি ছড়িয়ে দিয়েছিলেন। নেক্সট, দুপুরের দিকে একটু ধুলুনি এসেছে সবে, ডিউকের ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ডটি কি। উত্তর, সমুদ্রের জলে বিরাট বড় একটা মাছ আর কচ্ছপের লড়াইকে সাংঘাতিক কাণ্ড বলা হয়েছে। নেক্সট, নদী কবিতায় কবির মনের ইচ্ছেটি কি। উত্তর, নদী কবিতায় কবি নদীকে বলেছেন নদী যদি আঁকা বাঁকা পথে না চলে সোজা পথে চলতো তবে তিনি নদীর সঙ্গে সারা জীবন ধরে চলতেন। নেক্সট, সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন। উত্তর, সেই ইচ্ছা অনুযায়ী কবি চলতে পারলেন না কারণ নদী সোজা পথে না চলে বাঁকা পথে পথ চলা শুরু করলো, কিন্তু কবিকে পথ ঘাটের লোকজন বলেছে বাঁকা পথের থেকে সোজা পথে অনেক ভালো, তাই তিনি নদীর সঙ্গে বাঁকা পথে চলতে পারলেন না। নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আছে, সেক্সট্যান্ট সেক্সট্যান্ট যন্ত্র সম্বন্ধে টিকা। উত্তর লিখব, যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট। দিক নির্ণয়ের জন্য অভিযাত্রীদের কাছে এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি যন্ত্র। এর থেকে পৃথিবীর ঠিক কোন জায়গায় জাহাজটি দাঁড়িয়ে রয়েছে তা বোঝা যায়। নেক্সট নেক্সট প্রশ্ন, লেখক চৈত্র মাসে দামোদর দেখতে এসে কি দেখেছিলেন। উত্তর, লেখক চৈত্র মাসে এসে গরমে শুকিয়ে যাওয়া দামোদরকে দেখেন, তবে দামোদরের দুপাশের জমিতে চাষ হওয়া প্রচুর সবজি ও ফসল দেখে তার মন ভরে গিয়েছিল। দেখেন, স্পেলিং ভুল, দয়েকার ক্ষয়েকার ন। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন, কনৌজি আংড়ে, কনৌজি নয় ঔকার হবে এটা, ঠিক আছে, কনৌজি আংড়ে এটা লিখব। কনৌজি আংড়ে হলো একটি কাঠের নৌকো যাতে কোনো পাল ছিল না। এই দাঁত টানা ডিঙি নৌকোটি নৌকোতেই পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায় ও তার সঙ্গী অ্যালবার্ট জর্জ ডিউক 1969 সালে 1 ফেব্রুয়ারি কলকাতা থেকে আন্দামানের পথে যাত্রা করেন।
33 দিন পর 5ই মার্চ তারা আন্দামানে পৌঁছন। বিশ্ববিখ্যাত সাঁতারু মিহির সেন এই ডিঙি নৌকোটির নাম দিয়েছিলেন কনৌজি আংড়ে। সমস্ত বাঙালি তথা ভারতীয়দের কাছে তিনি এই দুঃসাহসিক সমুদ্রযাত্রার জন্য স্মরণীয় হয়ে থাকবে। ঠিক আছে, এটাও কিন্তু টিকা হিসাবে আমরা পড়ে নেব। নেক্সট নেক্সট প্রশ্ন, কেমন নদীতে জোয়ার ভাটা হয়? উত্তর, যেসব নদী বরফ গলা জলে পুষ্ট সেই সব নদীতে জোয়ার ভাটা হয়। নেক্সট, এখানে তার প্রিয় ঘাটের কথাও রয়েছে, ঘাটটির নাম কি? লেখকের প্রিয় ঘাটটির নাম খাদিনান। নেক্সট, লেখকের প্রিয় তিনটি নদী কি কি? উত্তর, লেখকের তিনটে প্রিয় নদী ইচ্ছামতি, দামোদর আর রূপনারায়ণ। নেক্সট, লেখক কার নৌকায় উঠেছিলেন? উত্তর, লেখক তার চেনা মাঝি মনুর নৌকায় উঠেছিলেন। নেক্সট, লেখক কেন দামোদরের তীরে এসেছিলেন? উত্তর, দামোদর নদের জল ভরা রূপ দেখবেন বলে লেখক দামোদরের তীরে এসেছিলেন। নেক্সট, জোয়ার ভাটা বলতে কি বোঝো? উত্তর, চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীর জল বেড়ে যাওয়াকে জোয়ার আর কমে যাওয়াকে ভাটা বলা হয়। নেক্সট, মৌমাছিরা ছুটে এলো মধু খেতে। মৌমাছিরা মধু কোথায় ছুটে মধু সরি মৌমাছিরা মধু খেতে হবে কোথায় ছুটে এসেছিল? ঠিক আছে, উত্তর লিখবো মৌমাছিরা এই জায়গাটা খেতে হবে। ঠিক আছে, মৌমাছিরা মধু খেতে পৃথিবীর ফুলের বাগানে ছুটে এলো। নেক্সট প্রশ্ন, ফুলপরিজের দেশ কি আছে, দেশে কি আছে? উত্তর, ফুলপরিজের দেশে অনেক ফুল আছে। নেক্সট প্রশ্ন, ফুল গল্পের রচয়িতার নাম কি? উত্তর, ফুল গল্পের রচয়িতার নাম সুখলতা রাও। নেক্সট, ফুলপরীরা ফুলের বীজ নিয়ে এসে কোথায় ছড়িয়ে দিয়েছিল? উত্তর, ফুলপরীরা ফুলের বীজ নিয়ে এসে মাঠে মাঠে বনে বনে ছড়িয়ে দিয়েছিল। নেক্সট, চলো আমরা ফুল নিয়ে আসি, কারা একথা বলেছিল? উত্তর, ফুল গল্পে ফুলপরীরা একথা বলেছিল। নেক্সট, এখনও নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে, পৃথিবীতে নেমে এসে তারা কি করে? উত্তর, ফুলপরীরা গভীর রাতে নির্জন জঙ্গলে নেমে এসে ফুল বনে পরস্পরের হাত ধরে নাচানাচি করে। নেক্সট, ফুলপরীরা পৃথিবীর কখন ফুলবাগানে আসে? লিখব, রাতে চাঁদ উঠলে ফুলপরীরা পৃথিবীর ফুলবাগানে নেমে আসে। নেক্সট নেক্সট প্রশ্ন, এগুলো কিন্তু একটা বাক্যে উত্তর দেওয়ার প্রশ্ন। লিখব, কুলিটি তার নিজের নাম কি বলেছিল? উত্তর, কুলিটি তার নিজের নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা। নেক্সট, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর, বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। নেক্সট, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? উত্তর, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। এবার যদি অপেক্ষারত লিখতে অসুবিধা হয়, লিখবে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা পালকিতে তুলে দিলেন। ঠিক আছে, নেক্সট, নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। কোন নাম শুনে ডাক্তারবাবু শুনেছিলেন? ঠিক আছে, উত্তর আমরা লিখব, ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনেছিলেন। নেক্সট, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? উত্তর, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। নেক্সট, নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি ঘটেছে কারমাটার রেল স্টেশনে। নেক্সট, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু কিভাবে উচিত শিক্ষা পেলেন? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু তার জীবিকার গর্ভে তার ছোট ব্যাগটি বইতেও কুণ্ঠাবোধ করছিলেন, তাই তিনি একজন কুলিকে দিয়ে নিজের ব্যাগটি বওয়ান। শেষে তিনি কুলিটিকে পারিশ্রমিক দিতে চাইলে কুলিটি সেই পয়সা নেন না এবং বলেন তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনতে পেরে ডাক্তারবাবু বুঝতে পারেন বিদ্যাসাগর একজন এত বড় মানুষ হয়েও তুচ্ছ কাজ করতে দ্বিধাবোধ করেননি, তাই সকলেরই উচিত নিজের কাজ নিজে করা। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন, একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন? উত্তর, একজন ডাক্তারবাবু অসুস্থ মানুষের চিকিৎসা করে তার অসুখ সারিয়ে তুলে সমাজের সেবা করে থাকেন।
নেক্সট, কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? উত্তর, কলকারখানা, রেল স্টেশন, বড় বড় বাস স্ট্যান্ডে, বাজারে কুলিদের কাজ করতে দেখা যায়। নেক্সট, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে কুণ্ঠা সরি সংকোচিত হব না। উত্তর, ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি? উত্তর, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর ব্যাগটি বয়ে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। তিনি সম্মানে ডাক্তারবাবুর তুলনায় অনেক বড় হয়েও অন্যের ব্যাগ বয়ে নিয়ে গেলেন দেখে ডাক্তারবাবু তার ভুল বুঝতে পেরে লজ্জিত হন। ডাক্তারবাবু বুঝতে পারে নিজের ব্যাগ নিজে বইলে সম্মানহানি হয় না, তাই তিনি এমন প্রতিজ্ঞা করেন। নেক্সট, কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত? কেউ নদীর জল নোংরা করলে সোনা যেখানেই থাকুক ঠিক বুঝতে পারত এবং বাঘিনীর মতো ছুটে এসে প্রতিবাদ করত। নেক্সট, নদী কিভাবে সোনার সারা গায়ে সোনা পরিয়ে দিয়েছিল? উত্তর, নদীতে স্নান করার সময় নদীমা সোনার সারা গায়ে বালির মতো গুঁড়ো গুঁড়ো সোনা দিয়ে গহনা পরিয়ে দিয়েছিল। নেক্সট, কেন গ্রামটির নাম হলো সোনার গা? উত্তর, সরকারের লোকেরা সোনার গ্রামের নদীতে সোনা খুঁজতে আসার পর গ্রামটির নাম হয় সোনার গা। নেক্সট নেক্সট প্রশ্ন, চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? উত্তর, সোনার বাবা যখন খেতে গিয়েছিল, মা রান্নাঘরে দুধ জ্বাল দিচ্ছিল, সেই সময় সোনাকে উঠানে একা পেয়ে চোরটি তাকে চুরি করে নিয়ে গিয়েছিল। নেক্সট, কে সোনার নাম দিয়েছিল বা নাম রেখেছিল নদী মাতৃকা? এই নামের অর্থ কি? লিখব, সংস্কৃতের দিদিমণি সোনার নাম দিয়েছিল নদী মাতৃকা। এই নামের অর্থ নদী যার মায়ের মতো। ঠিক আছে, এই নামের অর্থ নদী যার মায়ের মতো। নেক্সট, সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনার গায়ে এসেছিল? উত্তর, সরকারের লোকেরা নদীতে যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজবে বলে সোনাদের গায়ে এসেছিল। ক্লিয়ার? এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়তে হবে। এর আগেও প্রচুর সাজেশন দেওয়া আছে, সেগুলো চোখ বোলাবে। ম্যাথ ডিবিএস ম্যাডামকে সঙ্গে ফলো করবে ইংরাজি আর গণিতের জন্য। যারা ব্লগ দেখতে ভালোবাসো, ডিবিএস ম্যাডাম ব্লগকে ফলো করো। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।